গতকালই প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। কিন্তু এই বোলারের জনপ্রিয়তা যেমন ছিল, তার সঙ্গে পাল্লা দিয়েছিল বিলাসিতা। কারণ কখনো অর্থ নিয়ে চিন্তা ভাবনা করতে হয়নি শেন ওয়ার্নকে। দেখে নেওয়া যাক সদ্য প্রয়াত এই অস্ট্রেলীয় ক্রিকেটারের সম্পত্তির পরিমাণ কত। যা জানা যাচ্ছে, ওয়ার্নের মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় টাকায় 377 কোটি। বিশ্বের বিভিন্ন জায়গায় তার বাড়ি ছিল। তিনি প্রয়াত হয়েছেন থাইল্যান্ডেরই একটি ভিলায়। সব থেকে দামি বাড়িটি ছিল নিজের দেশ অস্ট্রেলিয়ায়। সঠিকভাবে সেই বাড়ির মূল্যায়ন না হলেও মনে করা হচ্ছে তার দাম কয়েক কোটি টাকা। শেষ দিকে ওয়ার্নের বিপুল অর্থের মূল উৎস ছিল আইপিএল। 2008 সালে প্রথম আইপিএল থেকেই খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। সেবার পেয়েছিলেন 1,80,00,000 টাকা। পরের বছর রাজস্থান তাকে দিয়েছিল প্রায় 2,50,000,000 টাকা। 2010 সালে তার দর কিছুটা কমে গিয়েছিল, পেয়েছিলেন 2 কোটি টাকার সামান্য বেশি। কিন্তু 2011 সালে তার দর অনেক বেড়ে যায়। সেবার রাজস্থান তাকে 8,28,00,000 টাকা দিয়ে কিনেছিল। এছাড়াও শেন ওয়ার্নের গাড়ির শখ ছিল প্রবল। বিশ্বের যাবতীয় বিলাসবহুল গাড়ি তার গ্যারেজে জায়গা পেয়েছে। এক একটি গাড়ির দাম কয়েক কোটি টাকা।